এতটুকুই চিন্তা মাথায় যদি নেন তাহলে আর এহসান নিয়া প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। এরপরও কি ঘর তেরা সোজা হবে? এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মোনাফেক? আসসালামু আলাইকুম। আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, প্রথমে হচ্ছে এহসান গ্রুপ নিয়ে কুয়াকাটা হুজুরের মন্তব্য ভাইরাল হয়েছে। এহসান গ্রুপের সাথে কি সম্পর্ক রয়েছে তার, আর কেনই বা এই গ্রুপের হয়ে তিনি সবসময় প্রপাগান্ডা ছড়াতেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে থাকছে ভারতে কমছে ভোজ্য তেলের দাম, কিন্তু বাংলাদেশে কমবে কবে? এছাড়াও আমরা জানব যে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা ও কর্তৃত্ব অবশেষে মেনে নিল ভারত, কিন্তু কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হেলিকপ্টার হুজুর খ্যাত কুয়াকাটার মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ ও দোয়ার মাহফিলের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে এহসান গ্রুপের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দিতে দেখা গিয়েছে এই আলেমকে। সম্প্রতি মাহফিলটি হয়েছিল এহসান গ্রুপ ফিরোজপুরের উদ্যোগে। ভিডিও ক্লিপটি ভাইরাল করে নেটিজেনরা এই ইসলামী বক্তার সমালোচনা করেছেন। অনেকে আবার বিষয়টিতে খারাপ কিছু দেখছেন না। সম্প্রতি 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশের বিরুদ্ধে। সুদবিহীন শরীয়তসম্মত ব্যবসায়ের নামে বিপুল গ্রাহকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই এহসান গ্রুপের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাগিব হাসান এবং তার একজন সহযোগীকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে র্যাব এবং তাদের 7 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে। শুক্রবার সকালে এক বার্তায় র্যাব বলেছে ব্যবসার নামে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে আসছিলেন এই রাগিব হাসান। এর আগেই কুয়াকাটার আলোচিত এই মাওলানা এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রশংসা করেছিলেন, যা এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল, অনেককেই বিস্মিত করেছে বিষয়টি। তবে অনেকেই এই আলেমের পক্ষে কথা বলছেন, তারা বলছেন এহসান গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী জানতেন না, তিনি ওই গ্রুপের উদ্যোগে হওয়া সামাজিক ও ধর্মীয় কাজের প্রশংসা করেছিলেন। ব্যবসায়ের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি ওই মাহফিলের আগে উঠলে হয়তো তিনি তাদের দাওয়াত গ্রহণ করতেন না। শুধু হাফিজুর রহমান নন, ওই মাহফিলের দেশবরণে আরও অনেক আলেম অংশ নিয়েছিলেন, তাদেরকে নিয়ে তো সমালোচনা হচ্ছে না। আসলে মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিককে সেখানে বলতে শোনা গেছে জনসাধারণের সেবামূলক প্রতিষ্ঠান এই এহসান গ্রুপ ফিরোজপুর বাংলাদেশ, এহসান গ্রুপ নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। এরপরও অনেকে এহসান গ্রুপ নিয়ে বিরূপ মন্তব্য করবে, তাদের মন্তব্য নিয়ে আমরা সময় নষ্ট করতে রাজি না। এহসান গ্রুপের সুদবিহীন শরীয়তসম্মত ব্যবসার প্রসঙ্গটি তোলেন হাফিজুর রহমান সিদ্দিকী, বলেন গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া, আল্লাহ আমাদের এই গুনাহ থেকে হেফাজত করুন। আর এই গুনাহ থেকে হেফাজতের জন্য আমার বন্ধু মুফতি রাগিব হাসান এই সেবামূলক প্রতিষ্ঠান চালু করেছেন। এহসান গ্রুপ শুধু ফিরোজপুরের জন্য নয়, গোটা জগতের জন্য রহমত। এ ওয়াজে আরও বলেন আমি নিজে এহসান পরিবারের একজন সদস্য আলহামদুলিল্লাহ। উল্লেখ্য এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব হাসান নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ, একসময় তিনি মসজিদের ইমাম ছিলেন বাড়ি পিরোজপুর সদরের খলিশাখালী এলাকায়। তিনি একটা সময় MLM ব্যবসা শুরু করেন এবং 2010 সালে এহসান রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি খোলেন। পরে আরও ডজনখানেক কোম্পানি খুলে তিনি নাম দেন এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ। এই গ্রুপের অধীনে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সহ কয়েকটি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে এর আগে। চলতি বছরের শুরুতে গণমাধ্যমে খবর আসে মাসে মাসে ভালো মুনাফার লোভ দেখিয়ে ফিরোজপুর ও আশেপাশের জেলার কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহের পর ওই গ্রুপের কর্মকর্তারা লাপাত্তা হয়ে গেছেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে, পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে বলছেন যে একজন দেশবরণের আলেম একটি কাজ করার আগে অনেক ভেবেচিন্তে করবেন। এই গ্রুপ দেশের জন্য রহমত, ওই গ্রুপ সমাজের জন্য রহমত, এসব কথা বলার আগে একজন আলেমের অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত যে এদের ভিত্তি কোথায়, সাধারণ মানুষের সাথে এদের সম্পর্ক কতটুকু। কারণ একজন আলেমের অনেক ভক্ত এবং দর্শক থাকে। যখন সেই আলেম কোনো কোম্পানির পক্ষে এই ধরনের প্রচারণা চালায় তখন প্রায় অন্ধভাবেই সাধারণ মানুষ সেখানেই ঢলে পড়ে। আর যেহেতু ইসলামিক ব্যাপার, যেখানে সুদ নেই সেখানে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই ইনভেস্ট করা শুরু করে, শুধুমাত্র এ ধরনের আলেমদের বক্তব্যের উপর ভিত্তি করেই। তাই আলেমদের অনেক বেশি সচেতন হওয়া উচিত। আর এটাকে ভিত্তি করে অনেকে হাফিজুর রহমান কুয়াকাটারও বিচার চেয়েছেন। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এবার আসছে আরেকটি প্রসঙ্গে, ভারতে কমছে ভোজ্য তেলের দাম, বাংলাদেশে কমবে কবে?
দুর্গাপূজা সামনে রেখে ভারতের জনগণকে কিছুটা স্বস্তির খবর শোনাল দেশটির কেন্দ্রীয় সরকার। করোনার ভেতর বছরখানেক ধরে বেড়ে চলা ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি শুল্কে বড় ধরনের ছাড় দিয়েছে ভারত সরকার। এর ফলে দেশটির খুচরা বাজারে ভোজ্য তেলের দাম কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 10ই সেপ্টেম্বর ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অপরিশোধিত পাম তেলের মূল্য আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে মাত্র 2.5% করা হয়েছে। একইভাবে অপরিশোধিত সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের মূল আমদানি শুল্ক 7.5% থেকে কমিয়ে 2.5% করা হয়েছে। আর পরিশোধিত পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের মূল আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে 32.75%, যা আগে ছিল 37.5%। ছাড়ের পর ভারতে অপরিশোধিত পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানিতে মোট শুল্ক দিতে হবে 24.75%, যার মধ্যে 2.5% মূল আমদানি শুল্ক এবং অন্যান্য কর অন্তর্ভুক্ত থাকবে। বিপরীতে পরিশোধিত পাম, সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানিতে মোট শুল্ক দিতে হবে 35.75%। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি শুল্ক কমে যাওয়ায় ভারতে খুচরা বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 4 থেকে 5 রুপি কমতে পারে। তবে এই সিদ্ধান্তের কারণে আনুমানিক 1100 কোটি রুপির রাজস্ব ক্ষতি হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য তেলের আমদানিকারক ভারত, দেশটি অভ্যন্তরীণ চাহিদার প্রায় 60% পূরণ করে আমদানির মাধ্যমে। ফলে ভারতে ভোজ্য তেলের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারে দামের হ্রাস বৃদ্ধি একটি বড় ভূমিকা পালন করে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত 1 বছরেও বেশি সময় ধরে ভারতে লাগাতার ভোজ্য তেলের দাম বেড়েছে। কেন্দ্রীয় সরকারের হিসাব বলছে, সেখানে গত বছরের তুলনায় চলতি বছর ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 60%। 1 বছর আগে যেখানে ভারতের বাজারে 1 লিটার সরিষা তেলের দাম ছিল গড়ে 120 রুপি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 170-এ। তবে এবার আমদানি শুল্ক কমায় ভারতের ভোজ্য তেলের দামও কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ভারতের বাজারে ভোজ্য তেলের দাম কমায় আসা জায়গার প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কমবে কবে? সম্প্রতি দেশের বাজারে ভোজ্য তেলের দাম গত 1 দশকের রেকর্ড ভেঙেছে। এর মধ্যেই গত 5ই সেপ্টেম্বর সরকার ঘোষণা দেয়, সয়াবিন তেলের দামে প্রতি লিটার 4 টাকা ছাড় তুলে নেওয়া হয়েছে। ফলে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে 153 টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। এর আগে গত 30শে জুন সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা কমানোর কথা জানিয়েছিল ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে গত 5ই সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে জানানো হয়, এখন থেকে 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল 728 টাকা এবং 1 লিটার খোলা সয়াবিন তেল 129 টাকা দিয়ে কিনতে হবে, আর পাম তেলের দাম হবে লিটার প্রতি 116 টাকা। দেশে এভাবে ভোজ্য তেলের দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে আফগানিস্তানে তালেবান বাহিনীর ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থান স্বীকার করে নিয়েছে ভারত, তবে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি মোদী সরকার। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পক্ষে এই প্রথম একটি দেশের ক্ষমতায় থাকা শক্তি হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রোববার ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে একটি যৌথ বিবৃতিতে স্বীকার করেছে, তালেবান আফগানিস্তানে ক্ষমতা ও কর্তৃত্ব দখল করেছে। তবে সরকারিভাবে একটি দেশের সরকার হিসেবে তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ, যাদের মধ্যে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে আফগানিস্তানে নতুন সরকার তৈরির ঘোষণা করেছে তালেবান। ইতিমধ্যে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, কাতার, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ। তবে বিশ্বের অধিকাংশ দেশই এখনও সেই পথে হাঁটেননি। ভারত আফগানিস্তানের পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে। সে দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোই এখন একমাত্র লক্ষ্য দিল্লির কাছে। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।